ফেনীতে বন্যার পানি কমলেও বেড়েছে চর্মরোগ, সেই সাথে দেখা দিয়েছে ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। পুনর্বাসনের অভাবে খোলা আকাশের নিচে বন্যার্তদের অনেকে। বিমানবাহিনীর মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে বিমানবাহিনী প্রধান বলেছেন, দুর্গতদের জন্য সব ধরনের সহায়তায় কাজ করবে বিমানবাহিনী। প্রিয় দর্শক, ফেনী ছাগলনাইয়া ঘুরে মোহাম্মদ মামুনের ক্যামেরায় দেখুন রিয়াজ ইসলামের রিপোর্টটি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ফেনী ছাগলনাইয়ায় বন্যা কবলিত এলাকায় এই লাইন চিকিৎসা ও ওষুধের জন্য। প্রতিটি পরিবারে রোগে আক্রান্ত হয়েছেন শিশু কিংবা প্রবীণ সদস্য। বন্যার পানি নেমে যাওয়ার পর বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। এখন আমাদের বেশিরভাগ চিকিৎসার দরকার, কারণ আমরা এই দেখেন তো হাতের কি অবস্থা, বন্যার পানিতে আমার হাত নষ্ট হয়ে গেছে। না, আমাদের অবস্থা অনেক খারাপ। এখানে ক্যাম্প বসছে, সবাই বলছে, এজন্য বাচ্চাকে নিয়ে আসছে। স্থানীয়দের চিকিৎসায় শুক্রবার ছাগলনাইয়ায় কার্যক্রম শুরু করেছে বিমানবাহিনীর মেডিকেল ক্যাম্প। তারা জানিয়েছেন, দূষিত পানির জন্য চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এই এলাকায়। আমাদের কাছে মূলত হচ্ছে বিভিন্ন ডায়রিয়াজনিত, ঠান্ডাজনিত এবং বন্যা পরবর্তী যে চর্মরোগের যে প্রবণতা, সেই ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি। মহিলাদের মধ্যে বেশিরভাগ রোগী আসে প্রেগনেন্সি নিয়ে, টার্ম প্রেগনেন্সি, যারা আসলে ডেলিভারির ডেট কাছাকাছি চলে আসছে। দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন বিমানবাহিনী প্রধান। তিনি জানিয়েছেন, খাদ্য ও বস্ত্রের পাশাপাশি পর্যাপ্ত শিশু খাদ্য ও নারীদের স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। আমাদের একটাই চেষ্টা ছিল, যাতে রিমোট জায়গাগুলিতে যারা খাওয়া পাচ্ছে না, পানি পাচ্ছে না, তাদেরকে আমরা প্রথমে সাপোর্ট করব এবং করেছি ইনশাআল্লাহ। বর্তমানে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমাদের আরও যে কয়েকদিন প্রয়োজন, আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ পুনর্বাসনের দিকেও একটু নজর দেওয়ার চেষ্টা করব এবং সরকারের পাশাপাশি আমরা একসাথে হাতে হাত মিলিয়ে যাওয়ার যতটুকু সামর্থ্য এই এলাকার যেটাকে বলে রিহ্যাবিলিটেশন, সেটা করার আমরা চেষ্টা চলমান রাখবো। এবং আমরা বেশ কয়েকদিন থেকে শিশু খাদ্য পাঠাচ্ছি এবং এখন সরকারিভাবেও আমরা পাচ্ছি অনেক শিশু খাদ্য, যেগুলো আমরা পৌঁছে দিই। পর্যাপ্ত ত্রাণ ও দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ফেনী।